ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরাকান রাজসভার আনুকূল্যে রচিত যে কাব্য রয়েছে এবং আরাকান রাজসভার আনুকূল্যে রয়েছিলেন যে সমস্ত মানে গুরুত্বপূর্ণ কয়েকজন কবি যেমন হচ্ছেন দৌলত কাজী এবং সৈয়দ আলাওল তাদের সম্পর্কে এবং তাদের রচিত যে সমস্ত কাব্য মানে গুরুত্বপূর্ণ কয়েকটি কাব্য সেই কাব্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে দৌলত কাজীর লোট চন্দ্রা সতী ময়নামতি ঠিক আছে সেখান থেকে সেখান থেকে আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা দেখো এক নম্বর কি বলা হচ্ছে যে আরাকান তথা চট্টগ্রামের কবিদের নাম উল্লেখ করো ঠিক আছে কি বলা হচ্ছে যে আরাকান তথা চট্টগ্রামের কবিদের নাম উল্লেখ করো উত্তরে দেখো কি বলা হচ্ছে যে মধ্যযুগের বাংলা সাহিত্যে যাদের অবদান বৈচিত্র্যের বিশিষ্টতা সম্পাদন করেছে তারা সকলেই সপ্তদশ শতাব্দীর আরাকানবাসী মুসলমান কবি কি বলা হচ্ছে যে মধ্যযুগের বাংলা সাহিত্যে যাদের অবদান বৈচিত্র্য বিশিষ্টতা সম্পাদন করেছে তারা সকলেই সপ্তদশ শতাব্দীর আরাকানবাসী মুসলমান কবি তাদের মধ্যে প্রথমেই নাম করতে হয় সৈয়দ সুলতান মোহাম্মদ খান হাজি মোহাম্মদের তাদের মধ্যে মোহাম্মদ খান বেশ শক্তিশালী কবি তবে বৃহত্তর বাঙালি সমাজে তাদের আবেদন এসে পৌঁছায়নি কাদের কথা বলা হচ্ছে সৈয়দ সুলতান মোহাম্মদ খান হাজি মোহাম্মদ ঠিক আছে এই যে কয়েকজন কবি রয়েছেন তাদের কথা বলা হয়েছে যে তাদের যে মানে তাদের যে অবদান সেটা বাঙালি সমাজে ততটা এসে পৌঁছায়নি ঠিক আছে কিন্তু যারা বৃহত্তর সমাজেও সারা ফেলেছিলেন তারা হলেন দৌলত কাজী আর সৈয়দ আলাউল মানে আরাকান রাজসভার দুজন বিশেষ গুরুত্বপূর্ণ কবি নাম মানে কবির কথা বলতে গেলে আমাদের কাদের কাদের নামের কথা মনে আসবে তারা হলেন গিয়ে দৌলত কাজী আর সৈয়দ আলাউল ঠিক আছে তো এক্ষেত্রে তাদের যে দুটি গুরুত্বপূর্ণ কাব্য যেমন দৌলত কাজীর হচ্ছে সতী ময়নামতি বা লোড চন্দ্রানী আর সৈয়দ আলাউলের পদ্মাবতী ঠিক আছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি যে দৌলত কাজীর লোড চন্দ্রাণী বা সতী ময়নামতি ঠিক আছে তো সেই প্রশ্নই আমরা পরপর আলোচনা করব। তো দেখো দুই নাম্বার কি বলা হচ্ছে যে আরাকান রাজসভার কবিদের কাব্যচর্যার গুরুত্ব আলোচনা করো সৈয়দ আলাউল ও দৌলত কাজী কাজীর সাহিত্য কৃতির উল্লেখ করো ঠিক আছে এখানে বানানটা একটু মিস্টেক আছে এখানে কি হবে ত হবে দয়কাল লীর সাহিত্য কৃতির উল্লেখ করো ঠিক আছে তো প্রথমে আমরা কি জানবো তাদের কাব্য চর্চার গুরুত্ব দেখো কি বলা হচ্ছে যে মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল দেবতা ও ধর্মকেন্দ্রিক ঠিক আছে আমরা সকলেই জানি যে মধ্যযুগের বাংলা সাহিত্য কি নিয়েছিল দেবতা এবং ধর্মকেন্দ্রিক ধর্ম বা দেবতা নিরপেক্ষ কোন চরিত্র বা আদর্শ সেখানে কখনোই প্রাধান্য লাভ করেননি ঠিক আছে কি করেনি ধর্ম বা দেবতা নিরপেক্ষ মানে ধর্ম বা দেবতা ছাড়া কোনো চরিত্র বা আদর্শ সেখানে কখনোই কোথায় বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মধ্যযুগে প্রাধান্য লাভ করেনি বৈষ্ণব সাহিত্য মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য মধ্যযুগের এই প্রধান তিন প্রকার সাহিত্য তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভাকে কেন্দ্র করে যে কবিগোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল সেই সব মুসলমান কবির কাব্যগুলি মধ্যযুগের বাংলা সাহিত্যকে নবরূপ দান করেছিল নরনারীর দেব নিরপেক্ষ রোমান্তিক প্রেম কাহিনী ছিল সেসব কাব্যের মূল উপজীব্য ঠিক আছে তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যে সপ্তদশ শতকে রচিত মানে আরাকান রাজসভায় যে রচিত হয়েছিল কাব্য তার প্রধান বৈশিষ্ট্য কি যে নরনারীর নিরপেক্ষ মানে দেবতা নিরপেক্ষ রোমান্টিক যে প্রেম কাহিনী সেটাই ছিল এই সমস্ত কাব্যের মূল উপজীব্য ঠিক আছে এরপরে দেখো কি বলা হচ্ছে যে হিন্দু মুসলিম সংস্কৃতির মেলবন্ধনে সৃষ্ট এই কাব্যে ধর্মীয় প্রভাব মুক্ত মানবতার জয়গান ধ্বনিত হয়েছে এখানে আবার এটাও বলা হচ্ছে যে হিন্দু মুসলিম সংস্কৃতির মেলবন্ধনে সৃষ্টি এইসব কাব্যে তাহলে এই কাব্যগুলি কিভাবে সৃষ্টি হয়েছে মানে কি নিয়ে সৃষ্টি হয়েছে হিন্দু মুসলিম সংস্কৃতি নিয়ে সৃষ্টি হয়েছে এবং এই সমস্ত কাব্যে ধর্মীয় প্রভাবমুক্ত মানবতার জয়গান ধ্বনিত হয়েছে তাই আরাকান রাজসভার মুসলমান কবিদের কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা দেখো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এরপরে কি বলা হচ্ছে যে সৈয়দ আলাউল ও দৌলত কাজীর সাহিত্যকৃতি এই যে সৈয়দ আলাউল এবং দৌলত কাজীর কথা আমরা জানতে পারছি তাদের যে সাহিত্যকৃতি সেটা আমরা সংক্ষেপে জেনে নেব কি বলা হচ্ছে যে দৌলত কাজির লোটচন্দ্রাণী বা ময়না কাব্য রচনা করেন কে দৌলত কাজী যিনি আমাদের আজকের আলোচ্য আলোচনার বিষয় সৈয়দ আলাউল অসমাপ্ত লোটচন্দ্রাণী সমাপ্ত করেন তাহলে আমরা এটাও জানতে পারছি যে দৌলত কাজী তার যে কাব্য লোটচন্দ্রাণী বা সতীময়না সেই কাব্যটা সমাপ্ত মানে তিনি যে লিখে গেছেন সেটা সম্পূর্ণ সমাপ্ত করে যেতে পারেননি মাঝ মাঝপথে বা শেষের দিকে গিয়ে কী হয় তার মৃত্যু হয় আর সেই কাব্যটা সমাপ্ত কে করেন সৈয়দ আলাউল তো এটাই বলা হচ্ছে যে সৈয়দ আলাওল অসমাপ্ত লোটচন্দ্রাণী কি করেন সমাপ্ত করেন তাছাড়া সৈফুল মুল্ক বদিয়ত দ্বারা হপ্ত পয়কর সেকেন্দার নামা তহফা এগুলি ফার্সি কাব্যের অনুবাদ ঠিক আছে এছাড়া তবে আলাউলের শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী হিন্দি কাব্যের অনুবাদ আমরা সকলেই জানি সৈয়দ আলাউলের নাম মনে আসলে আমাদের কোন কাব্যের কথা মনে পড়ে পদ্মাবতী আর পদ্মাবতী হচ্ছে হিন্দি কাব্যের অনুবাদ ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে যে সংক্ষেপে দৌলত কাজের জীবন এবং কবি প্রতিভার পরিচয় দাও যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়কে তিনি হচ্ছেন গিয়ে বিশিষ্ট আরাকান রাজসভার কবি দৌলত কাজী তো তার আমরা জীবন এবং কবি প্রতিভার পরিচয় জানবো তো উত্তরে দেখো কি বলা হচ্ছে যে দৌলত কাজীর জীবন ও কবি প্রতিভা ঠিক আছে তারপরে দেখো কি বলা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভার আশ্রয়ে প্রণয়মূলক কাব্যের একটি বিশেষ ধারা গড়ে উঠেছিল এই ধারার শ্রেষ্ঠ কবিকে তিনি হলেন দৌলত কাজী এই সুফি কবির ব্যক্তি পরিচয় সম্পর্কে যেটুকু জানা গেছে তার ভিত্তিতে বলা যায় তিনি চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন কে দৌলত কাজী তার জন্মকাল ষোড়শ শতাব্দীর আবার এটাও বলা হচ্ছে যে তার জন্মকাল ষোড়শ শতাব্দীর শেষ দিকে হওয়াই সম্ভব অল্প বয়সে কবি নানা বিদ্যায় পারদর্শী মানে পারদর্শী হয়ে ওঠেন অর্থাৎ দক্ষ হয়ে ওঠেন তিনি আরাকানের রাজা শ্রী সুধর্মার আমত্ত আমাত্ম ও প্রধান সেনাপতি আশরাফ খানের পৃষ্ঠপোষকতা লাভ করেন মোস্ট ইম্পর্টেন্ট অনেক সময় আসে যে এই যে দৌলত কাজী তিনি কার পৃষ্ঠপোষকতা লাভ করেন ঠিক আছে তো তখন কি বলতে হবে যে আরাকানের রাজা শ্রী সুধর্মা। এবং তার আমাত্ম সেনাপতি মানে শ্রী সুধর্মার আমাত্ম ও সেনাপতি আশরফ খানের পৃষ্ঠপোষকতা কে লাভ করেন দৌলত কাজী আশরফ খানের নির্দেশে তিনি মেয়া সাধনের হিন্দি কাব্য ঠিক আছে ভালো করে খেয়াল করবে কি বলা হচ্ছে যে এই যে আশরফ খানের পৃষ্ঠপোষকতা লাভ করেন এই আশরফ খানের নির্দেশে তিনি মেয়া সাধনের হিন্দি কাব্য ময়না কো হিন্দি কাব্যের নাম কি ময়না কো অবলম্বনে লোট চন্দ্রাণী বা সতী ময়না রচনায় মনোযোগী হন কে কাজী আনুমানিক ষোলোশো বাইশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে লোডচন্দ্রানী বা সতী ময়না রচিত হয়েছিল কাব্যটির দুই তৃতীয়াংশ রচনার পরই কবি মারা যান তোমাদের আমি আগেই বলেছি যে তিনি কাব্যটি সমাপ্ত করে যেতে পারেননি মানে শেষ মানে কাব্যটির যে লেখা তিনি শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি তার আগেই তিনি পরলোক গমন করেন তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে কাব্যটির দুই তৃতীয়াংশ রচনার পরই কবি মারা যান দৌলত কাজের এই অসমাপ্ত কাব্যটির মধ্যেই তার কবি প্রতিভার স্বাক্ষর বর্তমান এটি নিছক অনুবাদ করব নয় এখানে এটাও বলা হচ্ছে যে এটা শুধুমাত্র অনুবাদ নয় এতে কবির নিজস্বতাও আছে এই কাব্য থেকে বোঝা যায় সংস্কৃত সাহিত্য ও পুরাণে তার যথেষ্ট অধিকার ছিল তার ভাষাবোধ ও ছন্দজ্ঞান ছিল প্রখর ঠিক আছে তিনিই প্রথম বাংলা কাব্যে ধর্মীয় মহিমা প্রচার না করে নরনারীর প্রণয় কথাকে গুরুত্ব দিয়েছেন কে দৌলত কাজী এই দৌলত কাজীর কাব্যই বাংলা সাহিত্যে মধ্যযুগীয় দেব নির্ভরতা মুক্তির প্রথম সার্থক দৃষ্টান্ত তাহলে যদি বলা হয় যে মধ্যযুগীয় দেব নির্ভরতা মুক্তির প্রথম সার্থক দৃষ্টান্ত কি বা উদাহরণ কী তখন আমরা কি বলতে পারি যে দৌলত কাজীর চন্দ্রাণী বা সতী ময়নামতি যে কাব্য সেটি হচ্ছে বাংলা সাহিত্যে মধ্যযুগীয় যে দেব নির্ভরতা মুক্তির প্রথম সার্থক সার্থক দৃষ্টান্ত ঠিক আছে এরপরে দেখো চার নম্বর কি বলা হচ্ছে যে চন্দ্রানী বা সতী ময়নামতি কাব্যের বিষয়বস্তু কি যেহেতু আমরা বলছি যে দৌলত কাজে এই কাব্যটি লিখেছিলেন তাহলে কাব্যের বিষয়বস্তু আমাদের জানতে হবে তো উত্তরে দেখো কি বলা হচ্ছে যে গোহারী দেশের রাজা মোহরার সুন্দরী কন্যা ঠিক আছে রাজার নাম কি মোহরা গোহারি কোন দেশের গোহারি দেশের গোহারী দেশের রাজা মোহরার সুন্দরী কন্যা চন্দ্রানীর সঙ্গে এক নপুংসক বামনের বিবাহ হয় মহাবীর লোর বা লোরক চন্দ্রানের প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিয়ে পালান পথে সেই নপুংসক স্বামী বাধা দিলে লোড়ক তাকে বা লোর বা লোরক তাকে হত্যা করেন কাকে চন্দ্রানীর নপুস নপুংসক স্বামীকে ঠিক আছে মোহরা তার বীরত্বে মুগ্ধ হয়ে চন্দ্রানীর সঙ্গে তার বিয়ে দিয়ে রাজপদে বরণ করে নেন এদিকে লোরের প্রথমা স্ত্রী ময়নামতি তাহলে লোরের প্রথমা স্ত্রীকে ময়নামতির নানা প্রলোভন জয় করে লোরের কাছে ফিরে আসার প্রার্থনা করলে রাজা লোডচন্দ্রানী সহ ফিরে এসে ময়নামতির সঙ্গে সুখে দিন কাটাতে লাগলেন তাহলে এই হচ্ছে এই যে আমাদের আলোচ্য কাব্য চন্দ্রানী বা সতী ময়নামতি এই কাব্যের সংক্ষিপ্তভাবে এর বিষয়বস্তু ঠিক আছে এরপরে আমরা আর কাহিনী দেখব তো তারপরে দেখো কি বলা হচ্ছে যে চন্দ্রানী কাব্যের বৈশিষ্ট্য কি এই যে কাব্যটি লিখেছেন দৌলত কাজী

চন্দ্রানীর রোমান্টিক নায়িকার চরিত্র আরও বেশি প্রাণবন্ত হয়েছে আবার এটাও বলা হচ্ছে যে সতী ময়নার যে আদর্শ চরিত্র তার থেকে চন্দ্রানীর যে রোমান্টিক নায়িকা চরিত্র ঠিক আছে সেটা আরও বেশি কি হয়েছে প্রাণবন্ত হয়েছে কবি ময়নার প্রতি শ্রদ্ধাশীল হলেও অন্তরের প্রীতি বর্ষণ করেছেন কারোর চন্দ্রানীর ওপর ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এর পরের প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে চন্দ্রানী কাব্যের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো এই যে কাব্যটি লিখেছেন কবি তার ঐতিহাসিক গুরুত্ব কেমন সেটা আমরা দেখব তো দেখো কি বলা হচ্ছে চন্দ্রাণী কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে পরবর্তীকালে এক অভিনব কাব্য রচনারীতির পথ খুলে দিয়েছিল কোন কাব্য লোটচন্দ্রানী বা সতী সতী কাব্য ময়নার ময়নামতি যে গল্প সারা ভারতে লোকগাথা গীতির আকারে প্রচলিত ছিল কাজী বাংলা সাহিত্যের সঙ্গে তার মেলবন্ধন ঘটান এবং বৃহত্তর হিন্দু সমাজের পরিচয় ঘটান ঠিক আছে এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন এবার আমরা লোটচন্দ্রানী বা সতী ময়নামতির কাহিনী সংক্ষেপে জেনে নেব ঠিক আছে সংক্ষেপে জানবো তো দেখো উত্তরে কি বলা হচ্ছে যে লোড়চন্দ্রাণী আসলে তাদের প্রেমের কাহিনী এই যে লোটচন্দ্রাণী এটা কি একটি প্রেমের কাহিনী বা প্রণয়মূলক কাব্য লোরের প্রথমায় স্ত্রী সতী ময়নার সতীত্বের কাহিনীর করুণ বিলাপই এর প্রধান অংশ গুহারি দেশের রাজা যেটা আমরা একটু আগেও জানলাম সেটা আমরা এখানে একটু ভালোভাবে জানবো দেখো কি বলা হচ্ছে গুহারি দেশের রাজা মহরার সুন্দরী কন্যা চন্দ্রানীর সঙ্গে এক নপুংসক বামনের বিয়ে হয় মহাবীর লোর বা লোড়ক চন্দ্রানীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিয়ে পালান পথে সেই নপুংসক স্বামী বাধা দিলে লোড়ক তাকে কী করেন তাকে হত্যা করেন মোহরা তার বীরত্বে মুগ্ধ হয়ে চন্দ্রানীর সঙ্গে তার বিয়ে দিয়ে রাজ্য দিয়ে রাজপদে বরণ করে নেন এটা আমরা আমাদের আগের প্রশ্নে বি মানে লোড় চন্দ্রাণী কাব্যের বিষয়বস্তু সেখানে আমরা জানলাম এরপরে দেখো কি বলা হচ্ছে যে এদিকে লোড়কের প্রথমা স্ত্রী প্রতি বিরোহিত জীবন কাটাতে থাকে তাহলে লোরের আবার প্রথমা স্ত্রী ছিলেন সে প্রতি বিরোহিত জীবন কাটাতে থাকে এক লম্পট ময়নামতিকে রাজকুমার প্রলুব্ধ করতে এসে ব্যর্থ হয় এ পর্যন্ত লিখে দৌলত কাজী কি করেন মারা যান ঠিক আছে এই যে এই পর্যন্ত কাহিনী লিখে তিনি মারা যান পরবর্তী অংশ আলাউলের লেখা লম্পটের দুধকে মেরে তাড়ালেন কে ময়নামতি এর দুঃখ দূর করতে এক সুখী এক বিশাল রূপকথা বললেন কাকে ময়নামতি গল্পের প্রেরণায় ময়নামতি স্বামীর কাছে এক ব্রাহ্মণ দূত পাঠালো ঠিক আছে লোড চন্দ্রানীকে নিয়ে ফিরে এলো সতীন সহ স্বামীর সেবায় দিন সুখেই কাটাতে থাকলো কে ময়নামতি কি বলা হচ্ছে সতীন সহ যেহেতু লোড দুটো বিয়ে করেছিলেন তো কি বলা হচ্ছে যে সতীন সহ স্বামীর সেবায় দিন সুখেই কাটাতে লাগলো কে ময়নামতি এই হলো দৌলত কাজীর মানে চন্দ্রাণী বা সতী ময়নামতী কাব্যের কাহিনী ঠিক আছে এরপরে আট নম্বর দেখো এটাই আমাদের শেষ প্রশ্ন আজকে তো আট নম্বরে দেখো কি বলা হচ্ছে চন্দ্রাণী বা সতী ময়নামতি সংক্ষিপ্ত মানে সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো উত্তরে দেখো সেই একই কিন্তু এখানে আমরা আরেকটু অন্যভাবে জানবো ঠিক আছে তো দেখো কি বলা হচ্ছে যে হিন্দি কবি মিয়া সাধনের লেখা অবলম্বনে আরাকান সেনাপতি আশ্রফ খানের নির্দেশে কাজী সপ্তদশ শতকের তৃতীয় চতুর্থ দশকে এই গ্রন্থ রচনা করেন এর এক তৃতীয়াংশ রচনা অসমাপ্ত রেখেই তিনি মারা যান কাহিনী শেষ করেন কে কবি আলা আলাউল ঠিক আছে এরপরে দেখো কি বলা হচ্ছে যে দৌলত কাজী সতী ময়নামতির বিষয়ে যেটুকু লিখেছেন তার কাহিনী সংযত ও পরিচ্ছন্ন ঠিক আছে আবার এটাও বলা হচ্ছে যে দৌলত কাজী এই যে সতী ময়নামতী বা লোরচন্দ্রাণীর কাহিনী লিখেছেন সেটি মানে তা কেমন তা হচ্ছে সংযত এবং পরিচ্ছন্ন তার অবিচল নিষ্ঠা পলাতক স্বামীর প্রতি অপরিসীম শ্রদ্ধা প্রভৃতি অতিশয় শ্রদ্ধা সহকারে চমৎকার ফুটিয়েছেন সতী ময়নামতির যে রোমান্টিক নায়িকা চন্দ্রাণী এখানে বেশি প্রাণবন্ত হয়েছে মানে তার যে প্রথমা স্ত্রী লোরের বা লোরকের তার থেকেও মানে প্রথমা স্ত্রী হচ্ছেন সতী ময়নামতি তার থেকেও রোমান্টিক নায়িকাকে চন্দ্রাণী তার যে দ্বিতীয় স্ত্রী সে বেশি প্রাণবন্ত হয়েছে চন্দ্রাণী মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে এক অভিনব আদর্শের পথ খুলে দিয়েছিল তবু কাব্যটি হিন্দু সমাজে প্রচারিত হয়নি আবার এটাও বলা হচ্ছে যে এই যে এত সুন্দরভাবে কাব্যটি পরিবেশিত হয়েছে তা সত্ত্বেও এই কাব্যটি হিন্দু সমাজে প্রচারিত হয়নি কিন্তু তা সত্ত্বেও আমরা শেষে এটাই বলতে পারি যে সপ্তদশ শতকে আরাকান রাজসভায় রচিত যে সমস্ত কাব্য তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিশেষ কাব্য কি ছিল সেটি হচ্ছে দৌলত কাজী লোটচন্দ্রাণীবাস সতী ময়নামতি কাব্য ঠিক আছে তো এই গেল আজকে আমাদের আলোচনা আশা করি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ